নমস্কার, আমি ডক্টর রমেশ মণ্ডল। অ্যাকচুয়ালি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিয়ে আমি কথা বলছিলাম আমার ফেসবুক পেজে। সেখানে অনেকে জানতে চাইছিলেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কন্টেনিং কী কী আছে, মানে অ্যাকচুয়ালি ফিশ থেকেই পাওয়া যায় অ্যাকচুয়ালি, তো ব্যাপারগুলো কী। তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডগুলো বলতে গেলে কিছু পদ্ধতি আছে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস হলো একটা পুফা, মানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটা পার্ট। ওকে, তো থ্রি টাইপস অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর প্রেজেন্ট। এক নম্বর হলো আলফা লিনোলেনিক অ্যাসিড, যেটা হলো ALA বলা হয় ওটাকে, আর একটা ইকাসোপেন্টানোইক অ্যাসিড, যেটাকে বলা হয় EPA, আর DHA ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। তো তার মধ্যে ALA যেটা, সেটার সোর্স হলো প্ল্যান্ট সোর্স, যেমন বিভিন্ন সিডস, ওয়ালনাট, এগুলো থেকে সাধারণত ALA পাওয়া যায়। তো আমাদের প্রয়োজনীয়তা হলো EPA আর DHA, এই দুটো আমাদের বেসিক্যালি দরকার। মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রয়োজন, বাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মধ্যে EPA আর DHA কন্টেনিং ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের ফিডে থাকা প্রয়োজন। এবার সাধারণত EPA আর DHA থাকে কোথায়? ফিশ আর অ্যালগিতে পাওয়া যায় অ্যাকচুয়ালি, যেগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন আর অ্যালগি কনজাম্পশন করে তাদেরকে, মানে তাদের দেহে একমাত্র EPA আর DHA পাওয়া যায়। এই দুটোই শুধুমাত্র অ্যানিমাল সোর্স থেকেই পাওয়া যায়। তো যারা এই ধরনের অ্যালগি বা ফাইটোপ্ল্যাঙ্কটন খায়, মানে যাদের খাবার আর কি যে ফিশগুলোর, ঠিক তাদের দেহেই এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্টোর থাকে, এবং একটু অ্যাকচুয়ালি ডাবল বন্ড থাকে মিথাইল, মানে কার্বনের ঠিক 3 নম্বর পজিশনে থাকে, এই জন্য এটাকে ওমেগা থ্রি বলা হয়, যেটা 6 থাকে। ঠিক একই রকম ক্যাটেগরির ওমেনাস পলিস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। তো অ্যাকচুয়ালি বলা হয়, মানে রিসার্চ যেটা পাওয়া গেছে, যে হার্টের অসুখ বলুন এবং আরও মানে আনুষাঙ্গিক লিভার এবং কিডনি ডিজিজে একটা হেল্পফুল একটা অ্যাক্টিভিটি দেখায় ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডস। তো ক্যাটের ক্ষেত্রে স্পেশালি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর কী কী মাছে পাওয়া যায়? যেহেতু আমার ALA প্ল্যান্ট বেস বললাম, তো প্ল্যান্ট বেসের আমার প্রয়োজনীয়তা নেই। তো সাধারণত সার্ডিন মাছ, তা স্যামন মাছ এবং আরও যেগুলো শ্রিম্প টাইপের মাছ এবং কই মাছ, টুনা মাছ, এই ধরনের মাছে, মানে মাছের ফ্লেশে এরকম ধরনের ফ্যাটি অ্যাসিড স্টোর থাকতে দেখা যায়। তো এই ধরনের মাছ আমরা কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সোর্স হিসেবে আমরা ইউজ করতে পারি, এবং সবগুলোই কিন্তু আপনাকে কুক করে দিতে হবে, র ফিশ দেওয়া কিন্তু যাবে না। সেখানে কিন্তু অন্যান্য যেসব প্রোটিনগুলো আছে আর কি, সেখানে একটা সমস্যা তৈরি করলেও করতে পারে। এই জন্য অলওয়েজ এই ফিশগুলো কুকড ফর্মেই আপনাকে কিন্তু বেডালকে দিতে হবে। তো আশা